আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইন্টারফেসের 14 গোষ্ঠী। আমরা ইনহেরিটেন্স করছি, এর আগের ভিডিওতে যারা দেখছেন তারা জানেন ইনহেরিটেন্স আমি শিখে দিয়েছি। ইনহেরিটেন্সের মতনই হলো ইন্টারফেস, তো কেমনে কি সেটাই আপনি আপনাদেরকে বুঝাই দেবো। আগে থিওরিটিক্যালটা বোঝাবো, দেন তারপরে আমি নেট বেঞ্চে যে প্র্যাকটিক্যালটা করাই দেবো। তো আগে দেখি যে ইনহেরিটেন্স ইন্টারফেস কাকে বলে। ইন্টারফেসে হলো একটা বিশেষ ধরনের ক্লাস যাতে কতগুলো ভেরিয়েবল এবং মেথড ঘোষণা করে থাকে। ইন্টারফেস কিন্তু একটা বিশেষ ধরনের ক্লাস, যারা আমরা ইন্টারফেস ইনহেরিটেন্স করেছি তারা অবশ্য জানি সেটা কীভাবে করতে হয়। তো ইন্টারফেসও একটা বিশেষ ধরনের ক্লাস যাতে কতগুলো ভেরিয়েবল এবং মেথড ঘোষণা করা থাকে। ইন্টারফেসের বডিতে সেগুলো ঘোষণা করার সময় তাদের মান নির্ধারণ করে দিতে হয়, মানে আমরা যখন ইন্টারফেস ঘোষণা করব তখনই তাদের মান আমরা নির্ধারণ করে নেব। এবং ইন্টারফেসের বডিতে মেম্বার ফাংশন যেগুলো আছে, ইন্টারফেসের বডিতে সেই মেম্বার ফাংশনগুলো কেবল শুধু ঘোষণা করা হবে, নট এনি কাজ, কোনো কাজ করা হবে না। শুধু ইন্টারফেসের বডিতে আমরা তার মেম্বার ফাংশনগুলো ঘোষণা করব, দেন তারপরে আমরা যে সাব ক্লাসগুলো ক্রিয়েট করবো ওই সাব ক্লাসগুলোর ভিতরে ওইগুলোর আমরা বর্ণনা দেবো। তাহলে আমরা কী বুঝলাম, ইন্টারফেস হলো এক ধরনের ক্লাস যাতে কতগুলো ভেরিয়েবল এবং মেথড ঘোষণা করে থাকে। ওকে, ইন্টারফেসের বডিতে সেগুলোর মান নির্ধারণ করে দিতে হয় এবং ইন্টারফেসের বডিতে মেম্বার ফাংশনগুলো শুধু ঘোষণা করা থাকবে, দেন সাব ক্লাসগুলোতে সেগুলো বর্ণনা থাকে। এটাই হলো ইন্টারফেসিং। তো কীভাবে কি এটা সংজ্ঞার সাথে কেমনে কি মেলে, তো কুল, আমরা এখনই প্র্যাকটিক্যাল দেখবো, তাহলে আমরা বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাব। খুব সিম্পলি আমি আপনাদের একটা শর্ট একটা প্রোগ্রাম দিয়ে আমি আপনাদেরকে করে দেখাই দেবো ইনশাআল্লাহ। তো আমি নেটবিনস ওপেন করে নিচ্ছি, আপনারা ওপেন করে নেবেন। তো আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করি, হ্যাঁ আপনাদের সুবিধা হবে। প্রজেক্ট ক্রিয়েট করি, প্রজেক্টের নাম দিলাম ইন্টারফেস। তো এটার নাম দিলাম আমি, আমার মেইন ক্লাসের নাম দিলাম জুয়েল। ওকে, ফিনিশ করলাম। তো আমি এভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। প্রজেক্ট ক্রিয়েট করার পরে এখানে ডিফল্টভাবে একটা ক্লাস ক্রিয়েট হয়েছে, যেমন জুয়েল ডট জাভা। আমি চাচ্ছি না ডিফল্ট ক্লাস ইউজ করতে, আমি চাচ্ছি আমি নিজে একটা ক্লাস ইন্টারফেস ক্রিয়েট করব। তো আমি ক্লাসটা ডিলিট করেছি, বিকজ আমাদের ক্লাস লাগবে না, আমাদের ইন্টারফেস লাগবে। তো ইন্টারফেস কীভাবে তৈরি করে আমি সেটাও আপনাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ। ধরুন, তো এই যে ডিফল্ট প্যাকেজের উপর রাইট ক্লিক করে নিউ থেকে আমি জাস্ট একটা ইন্টারফেস নিয়ে নেবো, জাভা ইন্টারফেস। জাভা ইন্টারফেসের নাম দিলাম আমি অ্যানিমেল। আপনারা যে কোনো আপনাদের যে কাজের জন্য আপনারা দিতে পারেন, ইটস ভেরি সিম্পল। আছে অ্যানিমেল, ফিনিশ করলাম। তো এরকম আসলো, দেখেন অ্যানিমেল নামে একটা ইন্টারফেস ক্রিয়েট হয়েছে। ইন্টারফেস ক্রিয়েটের নিয়ম হলো যে ইন্টারফেস হলো একটা বিশেষ ধরনের ক্লাস। আমরা ক্লাস ক্রিয়েট করার সময় কী করতাম, এখানে দিতাম ক্লাস, দেন আমরা একটা নাম দিতাম, তাই না? এটাও হলো ঠিক। এখানে আমরা কী করেছি, ইন্টারফেস অ্যানিমেল, তাহলে মানে এইটা একটা ইন্টারফেস ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এখন এর মেম্বার ফাংশনগুলো আমরা এখন ডিক্লেয়ার করবো, মানে ঘোষণা করবো, বাট এগুলো এখানে বিস্তারিত কাজ করবো। আমরা যখন সাব ক্লাস ক্রিয়েট করবো তখন সেগুলোকে বিস্তারিত বর্ণনা করবো। তো আমি একটা মেম্বার ফাংশন আমি ক্রিয়েট করতে পারি, পাবলিক ভয়েড অ্যানিমেল, ছোটো হাতের অ্যানিমেল, ঠিক আছে। এটা হলো একটা মেম্বার ফাংশন, এসে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমি এখন একটা সাব ক্লাস ক্রিয়েট করি। সাব ক্লাস ক্রিয়েট করার পরে বলি যে ডগ ইমপ্লিমেন্টস, সরি ওটা আগে আমরা কী করছিলাম, এক্সটেন্ড করছিলাম, আর কী করবো, ইমপ্লিমেন্টস, স্পেলিং মিস্টেক। যদি ওটা ব্লু সাইন না হয় তাহলে আপনারা বুঝবেন যে ওটা আপনার বানানটা মিস্টেক আছে। যেমন আমি একটু আগে একটা ইন্টারফেসিং করছিলাম, আপনাদের একটু প্রোগ্রামটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। লাইক দিস এই যে ইমপ্লিমেন্টস, ওকে আমি এটা কেটে দিই, আচ্ছা ওটা বাদ দিলাম। ওকে, তো আমাদের ডগস ইমপ্লিমেন্ট আমরা এখানে দিলাম, ডগস ইমপ্লিমেন্ট। পরে আমরা কোন ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবো ডগ সাব ক্লাসের সাথে, আমরা অ্যানিমেল যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে আমরা ইমপ্লিমেন্ট করলাম। ওকে, তো দেখেন এখানে কিন্তু ইরোর দেখাচ্ছে কজ আমরা যে মেম্বার ফাংশনটা এখানে ডিক্লেয়ার করছি, সংজ্ঞাতে আমরা পড়ছি যে এখানে শুধু ইন্টারফেসের বডিতে মেম্বার ফাংশনগুলো কেবল ঘোষণা করা থাকে, তাছাড়া কিছু না, কিন্তু সাব ক্লাসে সেগুলো বর্ণনা থাকে। এখন শুধু ঘোষণা করছি, এখন যে সাব ক্লাস একটা ক্রিয়েট করলাম, এখানে সাব ক্লাসে একটা বর্ণনা দিতে হবে, সেদিন আমাকে আবার ওই যে মেম্বার ফাংশন আছে ওটাকে আবার
আমাদের লিখতে হবে পাবলিক ভয়েড অ্যানিমাল, দেন আমি আবার লিখলাম। লেখার পরে এই যে আমি কোড স্টার্ট করছি, এখন কিন্তু আর নো এরর। এখন আমি এখানে যাতে আমাদের যে কোনো কিছু লিখতে পারি, আমি শর্টে লিখছি, যে কোনো কিছু লিখছি, দ্য ডগ ইজ ক্রাইং। আমি আমার যা ইচ্ছে মতো আমি লিখলাম, আমার মাথায় আসবে না এটা আসলে, তাই আমি এটা লিখলাম। আপনি যেটা লিখবেন এটা, এটাই জাস্ট আর কি প্রিন্ট হবে। ওকে, তো আমাদের মেম্বার ফাংশন বা মেম্বার মেথডের ভিতরে কাজটা কমপ্লিট। এখানে বিস্তারিত বর্ণনা আরও যদি এখানে, এখানে যদি আরও মেম্বার ফাংশন ক্রিয়েট করি ওইগুলো আবার এখানে এখানে বলতে হবে, আবার ওটা পাবলিক ভয়েডটা লিখি, দেন ওটার আবার বিস্তারিত বলতে হবে, মানে যদি কোনো কাজ করতে চাই। ওকে হলো, এখন আমি জাস্ট আরেকটা ক্লাস ক্রিয়েট করবো, সাব ক্লাস ক্রিয়েট করে এখন আমি মেন মেথড ক্রিয়েট করে জাস্ট প্রোগ্রামটা ওটার অবজেক্ট ক্রিয়েট করে আমি রান করবো। তো রান করতে হলে আমাদের জানি যে অবজেক্ট লাগবে, ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ইন্টারফেসের কখনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না, ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যায়। তাহলে আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাস জুয়েল। ওকে, তো আমরা এখন আমার একটা মেইন মেথড লাগবে। মেইন মেথড তো আমরা জানি মেইন মেথড কিভাবে ডিক্লেয়ার করে, পাবলিক স্ট্যাটিক্স ভয়েড মেইন, এটা শর্টে লিখলে হয় PSVM, পাবলিক স্ট্যাটিক্স ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস দিলাম। দেওয়ার পরে এখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করবো। আমরা জানি ইন্টারফেসের কখনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না। ওকে, শুধু আমরা ক্লাস, এখানে ক্লাস হচ্ছে ডগ, ডগকে ইমপ্লিমেন্ট করছি অ্যানিমেল দিয়ে। আমরা যদি যখন আমরা ইনহেরিটেন্স করি তখন এক্সটেন্ড করেছি, আর ইন্টারফেসের ক্ষেত্রে আমরা করবো ইমপ্লিমেন্টস করবো। ওকে, তো আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি ডগের। তাহলে আমাদের অবজেক্ট ক্রিয়েট করার নাম তো আমরা অবশ্যই জানি, ডগ। একটা অবজেক্টের নাম, অবজেক্টের নাম ইকুয়াল নিউ, নিউ ডগ। একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল আমাদের, সরি, একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা কি করবো এখন, জাস্ট অবজেক্টকে কল করবো। তাহলে ওবিজি ডট কোন ফাংশনটাকে কল করবো, অ্যানিমেল ফাংশনটাকে আমরা কল করবো। তাহলে এই যে, এই যে এটা, এই ফাংশনটাকে আমরা কল করলাম, এই যে মেম্বার ফাংশনটাকে, দেখুন এটা কাজ করবে। তো আমরা একটু জাস্ট রান করে দেখি আসলে প্রোগ্রামটা কাজ করতেছে কিনা, ইন্টারফেস হয়েছে কিনা ক্লাসের সাথে। তাহলে সি, এই যে দ্য ডগ ইজ ক্রাইং। খুবই সিম্পলি ভাবে আমি একটা খুবই ছোট্ট একটা ইন্টারফেসের প্রোগ্রাম দিয়ে আপনাদের দেখাই যে ইন্টারফেস আমাদের প্রোগ্রামে কীভাবে কাজ করে। এখন যদি আপনি চান যে আরও অ্যানাদার এখানে কিছু, অনেক কিছু ইউজ করবেন, দেন আপনি ইউজ করতে পারেন। আপনি যদি চান আবার এখানে একটা পাবলিক ভয়েড রানা, এরকম আপনি আর একটা মেম্বার ফাংশন তৈরি করলেন, কিন্তু মেম্বার ফাংশনটা আপনি কি করতে পারবেন, এখানে আপনি এটা কোনো কাজ করতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, আবার এখানে যাইতে হবে, এখানে যে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, মানে এই যে, এই যে ক্লাসটা আছে, এই যে আপনি এটা নিলেন, এটাকে আবার কাজ করতে হবে, এটা এখানে দিতে হবে। এখানে দেওয়ার পরে এইটার, সরি, এটা ইয়ে দেওয়া যাবে না, আমি আপনাদের বিষয়টা বোঝানোর জন্য দিলাম। এই যে এটা দিলেন, দেওয়ার পর এখানে আপনি আবার একটা কাজ করলেন, বিস্তারিত বর্ণনা, এখানে হাজার হাজার লাইন আপনি করতে পারেন, বললেন যে আই অ্যাম রানা। ওকে, দেন আপনি যদি চান এখন এটা জেনে আবার একটা অবজেক্ট ক্রিয়েট করবেন, ইটস ভেরি সিম্পল। এখন আপনি কী করলেন, ডগে জেনে অবজেক্ট টু ক্রিয়েট করলেন। ওকে, ডগ, ডগ, আচ্ছা অবজেক্ট ক্রিয়েট করা আছে, আমাদের জাস্ট কল করে দিতে হবে। আমরা এখন কল করবো ওবিজি ডট, কাকে কল করবো, আমরা এখন কল করবো রানা, এই যে রানাকে কল করবো। তাহলে এখন কি হবে, দুইটা কাজই হবে। তো আমি একটু রান করে দেখি, এই যে দুইটা কাজ হবে। তাহলে আশা করি আপনারা ইন্টারফেসটা বুঝেছেন। ইন্টারফেস হলো একটা বিশেষ ধরনের ক্লাস যার বডিতে মেম্বার ফাংশনগুলো শুধু ডিক্লেয়ার করা থাকে, বাট ওইগুলো কোনো বিস্তারিত বর্ণনা থাকে না। এই যে সাব ক্লাস যে ক্রিয়েট করি এটা ইমপ্লিমেন্ট করলাম ডগ ক্লাসের সাথে, অ্যানিমেল যে ইন্টারফেসটা যে ইমপ্লিমেন্ট করলাম, ইমপ্লিমেন্ট করার পর এখানে যে বিস্তারিত বর্ণনা দিলাম, দেন দেন এখানে এসে সেটা বিস্তারিত আমি বললাম যে কোথায় কোথায় রান হবে। ঠিক আছে, সো আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। যদি যদি আপনারা যারা যারা বুঝতে পারছেন ইন্টারফেস কাকে বলে সুন্দরভাবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের একটা সাপোর্টই পারে আমাদের হাজার হাজার ভিডিও বানানোর অনুপ্রেরণা জোগাতে। সো আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়াল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।